প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা জানাই। গত ক্লাসে তোমাদেরকে দ্বাদশ অধ্যায় পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবের কিছু অংশ আলোচনা করা হয়েছে। এখানে তোমার আর্থিক অবস্থার প্রাপ্তি প্রদান সমূহ, আয় ব্যয় এবং আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে বলা হয়েছে। পারিবারিক তহবিল নির্ণয় সেটাও বলা হয়েছে। আজকে আমি তোমাদেরকে সৃজনশীল এক নম্বর অঙ্ক করে বুঝিয়ে দেব। সবাই খাতা কলম এবং বই নিয়ে প্রস্তুত হও। সৃজনশীল প্রশ্ন এক, পৃষ্ঠা নম্বর 211। আগে ভালো মতো প্রশ্নটা পড়ে নাও। জনাব আহসান হাবিবের মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন, এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2017 সালের জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল 2 লক্ষ টাকা এবং ডিপিএসে জমা 1 লক্ষ টাকা ছিল। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ: খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, দৈনিক বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, মুদি ও মণিহারি বিল 2,500 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা, ডিপোজিট স্কিমে পেনশন স্কিমে জমা 24,000 টাকা, পোশাক ক্রয় 11,000 টাকা। এই তার প্রশ্ন উদ্দীপক। এখন উদ্দীপকের প্রশ্নগুলো দেখো। উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। গ, উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্ধৃত বা ঘাটতি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি এবং অঙ্কটি করা শুরু করি। ক নম্বর, উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। দেখো, এখানে আমি পড়ে রেখেছি কিছুটা। আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়, এরকম একটা ঘর কাটবা, দাস টাকা, সম্পত্তি টাকা। এখন তোমার পারিবারিক তহবিল আমরা কোত্থেকে নির্ণয় করব? দেখো, বছরের প্রথমে 2017 সালের জানুয়ারি, যেটা বছরের প্রথমে যে সমস্ত সম্পদ এবং দায় আছে সেগুলোই আমরা সাধারণত পারিবারিক তহবিল নির্ণয় করে থাকি। পারিবারিক নির্ণয়ের একটি সূত্র আছে, প্রারম্ভিক সম্পদ থেকে বাদ দেব প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ থেকে বাদ দেব প্রারম্ভিক দায়, পারিবারিক তহবিল নির্ণয়। পারিবারিক তহবিল প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, এটাকে আমরা এভাবে না করে এটা ছকের মাধ্যমে তৈরি করছি। এটা হচ্ছে আমার প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক সম্পদ আছে হাতে নগদ ও ডিপিএসে জমা। প্রশ্নে চলে যাও, হাতে নগদ, হাতে নগদ 2 লক্ষ টাকা এবং ডিপিএসে জমা 1 লক্ষ টাকা, এখানে কোনো দায় আমাদের নাই। তাহলে যদি দায় থাকতো এখানে লেখা থাকতো। দায়ের মধ্যে যেমন ব্যাংক ঋণ আছে, গৃহ নির্মাণ ঋণ আছে, পাওনাদার আছে ইত্যাদি ইত্যাদি, আমাদের এখানে কিছুই নেই। তাহলে হাতে নগদ 2 লক্ষ টাকা এবং ডিপিএসে জমা 1 লক্ষ টাকা, দুটো যোগ করলে 3 লক্ষ টাকা। তাহলে পারিবারিক তহবিল 3 লক্ষ টাকা, যেহেতু আমাদের কোনো দায় নেই, দায় থাকলে আমরা এটা বিয়োগ করতাম। এবার আসো খ নাম্বার প্রশ্নে, জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয়। পরিবারের নগদ তহবিলের নির্ণয়ের জন্য আমাদের একটা প্রাপ্তি প্রদান হিসাব করতে হবে। কী হিসাব করতে হবে? প্রাপ্তি প্রদান। দেখো, এখানে জনাব আহসান হাবিবের পরিবারের প্রাপ্তি ও প্রদান হিসাব। জনাব আহসান হাবিবের পরিবারের প্রাপ্তি ও প্রদান হিসাব,
2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ডেবিট দিকে প্রাপ্তি সমূহ এবং ক্রেডিট দিকে প্রদান সমূহ। আসলে এবার আমরা প্রশ্নে যাই। এখানে তোমরা কোথা থেকে, সবার আগে আমাদের যে 1 তারিখের মানে জানুয়ারির 1 তারিখে যে নগদ তহবিলটি আছে সেটি আমাদের প্রাপ্তি এবং প্রদানের মধ্যে আসবে, যেহেতু এটা আমার বছরের প্রথমের টাকাটা। তাহলে এখানে আমরা প্রথমেই লিখব নগদ তহবিল। নগদ তহবিল 2 লক্ষ টাকা। ডিপিএস এ একটা আসবে না, যেহেতু এখানে আমাদের নগদের কথা বলা হয়েছে। তারপরে দেখো আমাদের কি কি প্রাপ্তি আছে এবং কি কি প্রদান সমূহ আছে, সবগুলো এখানে লিখব। প্রথমে জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকার বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এখানে ভালো মতো তোমরা খেয়াল করো, মাসের কথাটা বলা হয়েছে, কিন্তু আমরা অঙ্কটা করতেছি 31 ডিসেম্বর সমাপ্ত বছর, অর্থাৎ পুরো বছরের জন্য। তাহলে মাসের টাকাটাকে আমাদের বছরে নিয়ে চলে যেতে হবে। বছরে নিতে হলে 1 বছর = 12 মাস। এখানে আমরা প্রাপ্তি সমূহের মধ্যে লিখব বেতন। সে বেতন 12,000 টাকা মাসে পায়, তাহলে বছরে তার 12 দিয়ে গুণ দিতে হবে, 12 দিয়ে গুণ। তাহলে তার বেতন হচ্ছে বছরে 1,44,000 টাকা। এরপরে একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে মাসে 5,000 টাকা। তাহলে মাসে 5,000 টাকা পার্ট টাইম লেকচারার হিসাবে সে মাসে 5,000 টাকা সম্মানী পান। তাহলে সম্মানী বাবদ প্রাপ্তি, সম্মানী বাবদ প্রাপ্তি সে মাসে পায় 5,000 টাকা। তাহলে 1 বছর 12 মাসে সে 60,000 টাকা পাবে। আর আমাদের প্রাপ্তি নাই, এখন আমরা প্রদান সমূহে চলে যাব। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ। তাহলে অন্যান্য লেনদেনের মধ্যে যে কী কী আছে সেগুলো দেখো। খাদ্য সামগ্রী ক্রয়, যেটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়। খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। এরপরে আছে বাড়ি ভাড়া প্রদানও আমাদের মুনাফা জাতীয় ব্যয়। বাড়ি ভাড়া প্রদান বার্ষিক, এগুলো সব কিছুই বার্ষিক, কারণ বলা আছে উক্ত বছরে। এখানে পুরো সম্পূর্ণভাবে তারা উল্লেখ করছে উক্ত বছরে মানে সম্পূর্ণ বছরে কী কী তার খরচ হয়েছে তার একবারে সমষ্টি। বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। এরপরে দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা। দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা। খরচ 24,000 টাকা। আসবাবপত্র আমাদের মূলধন জাতীয় ব্যয়। এখানে তাহলে প্রাপ্তি প্রদান আমাদের মুনাফা এবং মূলধন জাতীয় উভয় প্রকারের লেনদেনই আসবে। মুদি ও মনিহারি বিল, দেখো মুদি ও মনিহারি বিল আমাদের মুনাফা জাতীয় ব্যয়। গহনা ক্রয় এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়, কিন্তু আমরা প্রাপ্তি প্রদান হিসাবে মুনাফা এবং মূলধন জাতীয় উভয় প্রকারের লেনদেন দিতে হবে। ডিপিএস আর ডিপোজিট পেনশন
স্কিম। ডিপোজিট পেনশন স্কিম, এগুলো বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানে কিছু টাকা জমা বা সঞ্চয় করে রাখা হয় ভবিষ্যতের কারোর জন্য। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। পোশাক ক্রয়, পোশাক ক্রয় আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এখন দেখো আমাদের আর কোনো প্রাপ্তি এবং প্রদান নেই, এখন আমরা যোগ বিয়োগ করে উদ্বৃত্ত বের করব। যোগ বিয়োগ করে উদ্বৃত্ত বের করব। প্রথমে আমরা প্রাপ্তি সমূহের যোগ করব, তারপর প্রাপ্তি সমূহ থেকে প্রদান সমূহ বাদ দিলে আমাদের উদ্বৃত্ত নির্ণয় হয়ে যাবে, যেটা আমাদের হাতে নগদের সমাপনী উদ্বৃত্ত। তাহলে আমাদের প্রাপ্তি সমূহের যোগ করলে আমাদের যোগফল হবে 2 লাখ আর 1,44,060, 4,04,000। তার এই সাইডেও আমাদের প্রদানেও আমাদের 4,04,000। এখন তোমাকে করতে হবে এই প্রদান সমূহগুলো সমস্ত একসঙ্গে যোগ দিতে হবে, এই প্রদান সমূহের অ্যামাউন্টগুলো তোমাকে যোগ দিয়ে এরপরে এই অ্যামাউন্ট থেকে বাদ দিতে হবে। তাহলে যোগ দিয়ে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের উদ্বৃত্ত বেরোয় 1,57,000 টাকা, 1,57,000 টাকা। আবার বলছি কিভাবে তোমরা করবা, আমার প্রধান সমূহগুলো সব একত্র যোগ করবা, যোগ করে আমাদের যে প্রাপ্তিতে যে টাকাটা হয়েছে সেটা থেকে মাইনাস করলে আমাদের উদ্বৃত্ত বের হয়ে যাবে। ৩১/১২/২০১৭, তাহলে আমাদের উদ্বৃত্ত বের হয়েছে 1,57,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। আবার একটু তোমাদের বোঝার সাথে প্রাপ্তি সমূহগুলো লিখবো, যেগুলো আমাদের এখানে বইতে পাওয়া গেছে টাকাগুলো, আর তার থেকে আমরা প্রদান সমূহ বাদ দেব, তার থেকে আমরা প্রধান সমূহগুলো বাদ দেব। প্রাপ্তির মধ্যে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় উভয় প্রাপ্তি আছে, প্রদানের মধ্যে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় উভয় প্রদান আছে। তাহলে এবার আসো আমরা তৃতীয় প্রশ্নতে চলে যাই। উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো, আয় বা ঘাটতি নির্ণয় করো। আসো আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই, পরের পৃষ্ঠায় চলে যাই। গ নম্বরের উত্তর, জনাব আহসান হাবিবের পরিবারের আয় ব্যয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। এখানে ভালো মতো দেখো আয় ব্যয়। আয় ব্যয় সাধারণত আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে তৈরি করতে হবে। মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলে আমাদের ঘাটতি বা আয়ের উদ্বৃত্ত বের হবে, ঘাটতি বা আয়ের উদ্বৃত্ত। সাধারণত আয়ের পরিমাণটা ব্যয়ের থেকে বেশি হলে আমাদের আয়ের উদ্বৃত্ত বের হয়, আর আয়ের তুলনায় যদি ব্যয় তোমার বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ঘাটতি বের হবে। আসো তাহলে আমরা এই অঙ্কটি শুরু করি। প্রথমে আমাদের আয় সমূহ, আয় সমূহ এখানে তার আয় আছে বেতন এবং লেকচারার হিসাবে সে মাসে যে 5,000 টাকা সম্মানী পায়। তাহলে বেতন, বেতন কিন্তু এখানে আমাদের মাসিক দেওয়া আছে, আমরা সেটা বছরে নিয়ে গেছিলাম, বছরে নিয়ে আতে আমাদের 1,44,000 টাকা বেতন হয়েছিল, আর সম্মানী 60,000 টাকা।
60,000 টাকা। তাহলে বের হইছে 2,04,000 টাকা। এই 2,04,000 টাকা থেকে আমরা এখন বাদ দেব ব্যয়সমূহ। এখানে আমাদের মূলধন জাতীয় আয় ব্যয় আসবে না, শুধু মাত্র মুনাফা জাতীয়, যার কারণে হাতে নগদ, এই যে ওখানে অঙ্ক যে নগদ তহবিল পেয়েছি এটা আসবে না, কারণ এটা আমাদের মূলধন জাতীয়। তাহলে এখান থেকে আমাদের যেগুলো মুনাফা প্রাপ্তি প্রদান হিসাব থেকে যেগুলো আমার মুনাফা জাতীয় বেতন সম্মানী বাবদ প্রাপ্তি, তাহলে এই দুটো হচ্ছে আমাদের মুনাফা জাতীয়। প্রদানের ক্ষেত্রেও একই রকম, যেগুলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়, যেমন খাদ্য সামগ্রী ক্রয়, বাড়ি ভাড়া প্রদান, দৈনন্দিন বাজার খরচ, আসবাবপত্র, কিন্তু মূলধন জাতীয়, এটা আমাদের আয় ব্যয়ে আসবে না। মুদি ও মণিহারি বিল, গহনা, এটা আমাদের মূলধন জাতীয়, এটাও আমাদের আসবে না। ডিপোজিটস, পেনশন স্কিম, এটাও আমাদের আসবে না। আমাদের আসবে কি? পোশাক কর। তাহলে যেগুলো আমাদের মুনাফা জাতীয় ব্যয় সেগুলো আমাদের এই ব্যয় সমূহের মধ্যে আসবে। আয় সমূহ আমাদের করা হয়েছে, এখন আয় থেকে আমরা ব্যয় সমূহ বাদ দেব। খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় 15,000 টাকা, সরি, খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া প্রদান 80,400। দৈনন্দিন বাজার, খরচ 24,000 টাকা। আসবাবপত্র ক্রয় আসবে না, তাহলে আমরা আসবাবপত্র ক্রয় দিব না। এখানে মুদি ও মণিহারি বিল 2,500 টাকা। গহনা ক্রয়, ডিপি স্কিমে জমা আসবে না, পোশাক ক্রয় আসবে, কারণ পোশাক ক্রয় হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা ব্যয় সমূহগুলো যোগ করে আয় সমূহ থেকে বাদ দেব। ব্যয় সমূহগুলো যোগ করে আমরা আয় সমূহ থেকে বাদ দেব। ব্যয় সমূহ যোগ করলে আমাদের 1,47,900 টাকা বের হয়। এখন এই 2,04,000 থেকে 1,47,900 বিয়োগ দিলে আমাদের আয়ের উদ্ধৃত বের হবে, যেহেতু দেখা যাচ্ছে আয়ের পরিমাণ বেশি ব্যয়ের পরিমাণ কম, তাহলে কী বের হবে? আয়ের উদ্ধৃত। বের হচ্ছে কত? তুমি 2,04,000 থেকে 1,47,900 বিয়োগ করলে 56,100 টাকা। এটা কি বের হলো? আমাদের আয়ের উদ্ধৃত। আবার ভালো মতো দেখো, আয় সমূহ থেকে আমরা ব্যয় সমূহ বাদ দিছি। আয় সমূহের মধ্যে বেতন সম্মানী বাবদ আয়, তার থেকে বাদ যাবে ব্যয় সমূহ, খাদ্য সামগ্রী ক্রয়, বাড়ি ভাড়া প্রদান, দৈনন্দিন বাজার খরচ, মুদি ও মণিহারি বিল এবং পোশাক ক্রয়। তাহলে আয় সমূহ যোগ করে আয় সমূহ থেকে ব্যয় সমূহ যোগ করে বাদ দিলে বের হবে আয় উদ্ধৃত। আশা করি তোমরা সকলে এই সৃজনশীল অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছ। এখন তোমরা বাড়িতে এটা আবারও নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা এবং করার চিন্তা করবা। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বাড়ির কাজ থাকলো সৃজনশীল 2। আশা করি তোমরা এটা বুঝে বুঝে করতে পারবা। ধন্যবাদ সবাইকে।